বেশ কিছুদিন ধরে নীরব থাকার পর মঙ্গলবার রাজ্য প্রশাসনকে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজভবন চত্বরে সাংবাদিকদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, রাজ্যপাল কতটা গুরুত্বপূর্ণ পদ ইচ্ছা করেই বোঝার চেষ্টা করছে না প্রশাসন। ঘটনা হল, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অগ্নিমিত্রা পল ও মনোজ টিগ্গা সহ একদল বিজেপি বিধায়ক বিধানসভা থেকে রাজভবনে মিছিল করে যান। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ সম্বলিত স্মারকলিপি দেন। এরপরই রাজ্যপাল ভাষণ দিতে গিয়ে বলেন, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে এক সারিতে নিয়ে এসেছে এই প্রশাসন। রাজ্যপাল কতটা গুরুত্বপূর্ণ পদ তা ইচ্ছা করে বোঝার চেষ্টা করছে না প্রশাসন। বিধানসভায় বিল এনে আমাকে আচার্য পদ থেকে সরানো হচ্ছে। আমি বিলগুলি খুব মনোযোগ দিয়ে পড়ব, কোনো পক্ষপাতিত্ব করব না। যদি গ্রহণ করার হয় করব, নয়তো গ্রহণ করব না, কিন্তু কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। তিনি আরও বলেন, নির্বাচনের পরও বাংলায় সন্ত্রাস বন্ধ হয়নি, সরকার কোনো রকম পদক্ষেপ করছে না সন্ত্রাস বন্ধে। নির্বাচন পরবর্তী যে সন্ত্রাস চলছে রাজ্য জুড়ে তা বন্ধ করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। সিন্ডিকেট মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েছে রাজ্যের প্রতিটি কোণে। কলকাতা হাইকোর্ট বিষয়টিকে নিয়ে বারবার রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন। মাফিয়া রাজ, সিন্ডিকেট রাজ রাজ্যের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। বাংলায় গণতন্ত্র প্রতিটি স্তরে বিপন্ন। হাজার হাজার তরুণ তরুণী দুর্নীতি এবং বেআইনি পদ্ধতিতে নিয়োগের জন্য কাজ থেকে উপেক্ষিত হয়েছে। রাজ্যপালের বক্তব্য, 2019 সালের জুলাই মাস থেকে আমি গণতন্ত্রকে রক্ষার জন্য লড়াই করে চলছি। কয়লা মাফিয়া থেকে গরু পাচারকারী প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনকে বারবার বলেছি। এদের বিরুদ্ধে আমি বারবার সরব হয়েছি, কিন্তু প্রশাসন নিজের মতো করে চলছে। এটা কি গণতন্ত্র? এখানে মানুষের মুখ খোলার অধিকার হারিয়ে ফেলছে। রাজ্যের পরিস্থিতি অত্যন্ত খারাপ আগের তুলনায়। মানুষ নিজের গণতন্ত্রকে হারিয়েছে। আমি একটা কথা বলতে চাই রাজ্যকে, ভারতীয় সংবিধান অত্যন্ত শক্তিশালী। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্য যদি গণতন্ত্রকে রক্ষা করতে না পারে, তাহলে আমি বিষয়টিকে নিয়ে ভাবব। আইন এবং সংবিধান মেনে যা করা ব্যবস্থা নেওয়ার আমি নেব। আমি জানি কীভাবে গণতন্ত্রকে রক্ষা করতে হয়। আইনের ঊর্ধ্বে কেউ নয়, রাজ্যপালও নন, মুখ্যমন্ত্রীও নন।